এখনো কিছুই দেখনি তুমি মেজবউ, তুমি আমার মাকে জেলে পাঠিয়েছো তো, আমার মাকে। এইবার তুমি দেখো, আমি যদি তোমার আন্টিকে মানে আমার শাশুড়ি মাকে জেলের হাওয়া না খাইয়েছি, তাহলে আমার নামও মিতালি ঘোষ নয়। আপনারা আমাকে বাঁচান, আমাকে দয়া করে বাঁচান। আমার শাশুড়ি আমার উপর প্রচন্ড অত্যাচার করে স্যার, আমার উপরে মানসিক নির্যাতন করে স্যার। জানেন আমাকে দেখারও কেউ নেই, আমি আর সহ্য করতে পারছি না স্যার, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে বাঁচান স্যার, আপনারা আমাকে বাঁচান। আপনারা যদি আমাকে উদ্ধার না করেন, তাহলে হয়তো মরা ছাড়া আমার আর কোনো গতি থাকবে না। না না, আপনি একদম চিন্তা করবেন না, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। একদম চিন্তা করবেন না, আমরা এক্ষুনি আসছি। এবার কি হবে মা? শেষে কিনা পাড়ার মধ্যে দিয়ে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে? কে বাঁচাবে আমার হাত থেকে? কে বাঁচাবে আপনাকে মা? শঙ্কর, ভাস্কর, দিবাকর, ওরে তোরা কে, কোথায় আছিস? শিগগিরই আসবে আয়। কি হলো বাবা? কি হলো বাবা, ডাকছো কেন? এই দেখ না, তোদের বড় বৌদিকে নাকি বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বাড়িতে নেই মানে কোথায় গেছে? আন্টি, এই চিঠিটা বৌমনির ঘরে পেলাম। চিঠি? কি চিঠি, একবার পড়ো তো দেখি। আমি যা করেছি ভুল করেছি, যে ভুল করেছি তার কোনো ক্ষমা হয়নি, আমাকে কেউ ক্ষমা করেনি, আর সেটা সবাই ঠিকই করেছে। এটাই আমার পাপের শাস্তি, কিন্তু এই ভুলের জন্য যে অনুতাপ আমার হচ্ছে, তার বোঝা বয়ে বেড়াবার মতো ক্ষমতা আমার নেই। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার পিকুকে একটু দেখে রাখো। Thank you.
যাবে। এখন ওর দায়ে দায়িত্ব সব তোমাদের। তোমরা দেখো আমার ছেলেটা যেন ভেসে না যায়। পিকুকে মানুষ করো, ওকে তোমরা আগলে রেখো। না পিকু, কাঁদে না বাবা, তোমার মাকে ঠিক খুঁজে পাওয়া যাবে। পিকু কাঁদে না, আমরা তোমার মাকে ঠিক নিয়ে চলে আসবো। কাঁদিস না মনে, এবারে কাঁদিস না মনে, আমরা দেখছি। আমার সাথে চল একটু বাইরে গিয়ে খোঁজ করি। কি অফিসার, আপনি আবার? এবার তো মিতালি ঘোষ কে আছেন। মিতালি ঘোষ এই বাড়ির বড় বউ। উনি কোথায়? ওনাকে ডাকুন। ওনাকে তো, আই মিন উনি তো এখন বাড়িতে নেই। আপনি ওনাকে কেন খুঁজছেন? আমাদের কাছে অভিযোগ আছে, ওনার শাশুড়ি মহেশ্বরী দেবী ওনার উপরে দিনের পর দিন মানসিক অত্যাচার করছেন। আমি মানসিক নির্যাতন করি? কি বলছেন কি আপনি? এই ভাস্কর, পুলিশ মামির নামে এসব কি বলছে? আমি তো সত্যি বুঝতে পারছি না সে যে বলছে। আন্টি আন্টি, এরকম কিছু করতে পারে না। আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। কি বলছেন আপনি? আমার আমার মায়ের নামে এত বড় মিথ্যা অভিযোগ কে করেছে আপনার কাছে? মিতালি ঘোষ নিজেই আমাদের কাছে ফোন করে অভিযোগ করেছে। বৌমণি বৌমণি থানায় ফোন করে নিজে অভিযোগ করেছে। বৌমা, এটা তুমি কি করলে? একজন নিরাপরাধ মানুষের নামে তুমি এইভাবে মিথ্যে কথা বললে? কি সাংঘাতিক, দেখেছো? বড় বৌদিকে মামি শায়েস্তা করেছে তো, তারই শোধ তুলছে। চুপ সে বৌদি, এখন এসব কথা বলো না। এসব কথা পুলিশের কানে গেলে মায়ের বিপদ বাড়বে, কমবে না। এটা তো সত্যি যে ওনার হাজবেন্ড মারা গেছেন? হ্যাঁ অফিসার। না, আমার বড় ছেলে মারা যায়নি, সে নিখোঁজ। আর আমি কারোর উপর মানসিক অত্যাচার করি না, কোনোদিন করিনি। কি বলছে গো? দেখুন দেখুন অফিসার, এই ধরনের অভিযোগ কিন্তু ঠিক নয়। ঠিক বেঠিক তো এভাবে বোঝা যাবে না, সেটাকে তো প্রমাণ করতে হবে। তাছাড়া মিতালি ঘোষ কোথায় আছে আপনারা কি জানেন? না, আমরা কেউ জানি না। আপনাদের বাড়ির বউ আর আপনারাই জানেন না সে কোথায়?
আসলে একটু আগে থেকেই ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? নাকি আপনারা সবাই তার সঙ্গে কিছু একটা করেছেন? না, উনি নিজেই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, এই চিঠিটা তার প্রমাণ। এবার তো সবটাই ধুয়ে দিয়ে চার হয়ে গেল। গৌরী পাইস হোটেল, পয়লা থেকে তেসরা ফেব্রুয়ারি রাত 10টা থেকে 11টা, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।